ওয়েলকাম টু দিশিয়ার গাইড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আজ বোর্ডের দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব বন্ধুরা এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে এই পার্ট থ্রির মডেল অ্যাক্টিভিটি টাস্কে এই চারটি প্রশ্ন প্রত্যেকটার উত্তর নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা তার আগে যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তা শিক্ষার্থী বন্ধুরা এই চারটে প্রশ্নগুলো আগে দেখে নাও প্রত্যেকটা প্রশ্নর কিন্তু আমি উত্তর দিয়ে দিয়েছি ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং পারলে খাতা কাছে রেখে দাও এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা উত্তর পায়ে টু লিখে নাও প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে অ্যারোজলের গুরুত্ব নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ যুক্তি সহ ব্যাখ্যা দাও এই পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা অর্থাৎ ওজন স্তর তিন নম্বর প্রশ্ন ট্রোপোস্ফিয়ারে বৈপরীত উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ উল্লেখ করো চার নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ ও জলভাগের বন্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো বন্ধুরা এই চারটি প্রশ্নের উত্তর আমি অলরেডি লিখে তোমাদের কাছে আজকে জানাবো অলরেডি লিখে দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এবার দেখে নাও প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব নিরূপণ করো বন্ধুরা প্রথমে আমরা অ্যারোসল কি এর সংজ্ঞা দিয়েছি তারপর বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব আমরা লিখেছি আমি লিখে দিয়েছি তোমরা ঠিক এইভাবে প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে প্রথমে দেখো অ্যারোসল লিখে আন্ডারলাইন ড্যাশ করেছি অ্যারোসল কাকে বলে সে সম্পর্কে আলোচনা করেছি বায়ুমণ্ডলের নিম্ন স্তরে ভাসমান সূক্ষ্ম ধুলিকণা আগ্নেয় ভস্য লবণকণা প্রভৃতির কঠিন বা তরল কলোয়েডিও দ্রবণকে অ্যারোসল বলে বন্ধুরা আবার বলছে আরেকবার বায়ুমণ্ডলের নিম্ন স্তরের ভাসমান সূক্ষ্ম ধূলিকণা আগ্নেয়ভস্য লবণকণা প্রভৃতির কঠিন বা তরল কলোয়েডিও দ্রবণকে অ্যারোসল বলে এইবার বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব প্রথমে আসা যাক এক নম্বর পয়েন্ট আকাশে বর্ণালীর সৃষ্টি আকাশে বর্ণালীর সৃষ্টি ধূলিকণা বা অ্যারোসল আকাশে বর্ণালী সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক নম্বর পয়েন্ট তো খুব ছোটো ছোটো করে পয়েন্ট দিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু ভালো করে এই পয়েন্টগুলো দেখে নাও এবং খাতায় লিখে নাও দুই নম্বর পয়েন্ট মেঘ ও কুয়াশার সৃষ্টি ধূলিকণা বা অ্যারোসল বাতাসে জলীয় বাষ্পকে ঘনীভূত হতে সাহায্য করে এবং মেঘ ও কুয়াশার সৃষ্টি করে দুই নম্বর পয়েন্ট আবার বলছি মেঘ ও কুয়াশার সৃষ্টি ধুলিকণা বা অ্যারোসল বাতাসের জলীয় বাষ্পকে ঘনীভূত হতে সাহায্য করে এবং মেঘ ও কুয়াশার সৃষ্টি করে তিন নম্বর তিন নম্বর পয়েন্ট বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্বের তিন নম্বর পয়েন্ট পৃথিবীর তাপের বন্টন পৃথিবীর তাপের বন্টন দেখে নাও বায়ুমণ্ডলে অবস্থিত ধূলিকণা সরাসরি সৌর তাপ শোষণ করে পৃথিবীর তাপ বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার একবার বলছি তিন নম্বর পয়েন্ট পৃথিবীর তাপের বন্টন উত্তরটা দেখে নাও বায়ুমণ্ডলে অবস্থিত ধূলিকণা সরাসরি সৌর তাপ শোষণ করে পৃথিবীর তাপ বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইবার দুই নম্বর প্রশ্ন বন্ধুরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে দুই নম্বর কোশ্চেনটা দেওয়া হয়েছে দেখে নাও দুই নম্বর প্রশ্ন মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা পর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ যুক্তিসহ ব্যাখ্যা দাও তা প্রথমে আমরা প্রাকৃতিক সৌরপর্দা পর্দা কী বা কাকে বলে সে সম্পর্কে আমরা জানব আমরা জানি বন্ধুরা ওজন স্তরের আর নাম পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা তাহলে আগে প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে তার সংজ্ঞা দিয়ে নেব এরপর যে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বিনাশে মনুষ্য সৃষ্ট যে কারণ সেটা নিয়ে আলোচনা করব। দেখে নাও ওজন স্তর বা পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা উত্তর স্ট্যাটসফিয়ারের নির্মাংশে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় অক্সিজেনের তিনটি পরমাণু নিয়ে গঠিত স্তরটি হল ওজন স্তর এই স্তরে ওজন গ্যাসের একটি পর্দা আছে যার ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আসতে পারে না এই স্তর জীবজগতের পক্ষে অত্যন্ত ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে নেওয়ায় জীবজগত ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এজন্য ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় আবার একবার উত্তরটা বলছি ওজন স্তর বা পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা স্ট্যাটোস্পিয়ারের পঁচিশ থেকে ৩৫ কিমি উচ্চতায় অক্সিজেনের তিনটি পরমাণু নিয়ে গঠিত স্তরটি হলো ওজন স্তর এই স্তরে ওজন গ্যাসের একটি পর্দা আছে যার ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আসতে পারে না এই স্তর জীবজগতের পক্ষে অত্যন্ত ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে নেওয়ায় জীবজগৎ ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এজন্য ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় এবার পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বিনাশের মনুষ্য সৃষ্ট কারণ জেট বিমান থেকে নির্গত নাইট্রোজেন ডাই অক্সাইড কলকারখানা থেকে নির্গত সালফার ডাই অক্সাইড আগুন নেভানোর কাজে ব্যবহৃত যৌগ রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন প্রসাধনী দ্রব্য প্রভৃতি থেকে নির্গত ক্লোরোফ্লোরোকার্বন বা সি ওজন গ্যাসের অণুগুলির সঙ্গে বিক্রিয়া করে ওজন স্তরের বিনাশ ঘটায় সূর্যের অতিবেগুনি রশ্মি সিএফসি গ্যাসের যৌগ ভেঙে ক্লোরিন অণু তৈরি করে এই ক্লোরিন অণু ওজন গ্যাসের অণুর সাথে বিক্রিয়া করে এবং ওজন স্তর ধ্বংস করে বন্ধুরা আরেকবার উত্তরটা দেখে নাও যে পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বিনাশের সৃষ্ট কারণ জেট বিমান থেকে নির্গত নাইট্রোজেন ডাইঅক্সাইড কলকারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড আগুন নেভানোর কাজে ব্যবহৃত যৌগ রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার প্রসাধনী দ্রব্য প্রভৃতি থেকে নির্গত ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি ওজন গ্যাসের অণুগুলির সঙ্গে বিক্রিয়া করে ওজন স্তরের বিনাশ ঘটায় সূর্যের অতি বেগুনি রশ্মি সিএফসি গ্যাসের যৌগ ভেঙে ক্লোরিন অণু তৈরি করে এই ক্লোরিন অণু ওজন গ্যাসের অণুর সাথে বিক্রিয়া করে এবং ওজন স্তর ধ্বংস করে এবার তিন নাম্বার যে প্রশ্ন আছে দেখো অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের তিন নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে আমি লিখে দিয়েছি এখানেও ট্রোফোসফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো ট্রোপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো বন্ধুরা এখানে আমি বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির চারটি কারণ নিয়ে আলোচনা করেছি তার আগে বৈপরীত্য উত্তাপ কি সে সম্পর্কে জেনে নাও সাধারণত সাধারণ নিয়ম অনুসারে ট্রোপোস্ফিয়ারে ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর উষ্ণতা কমতে থাকে কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায় একে বায়ুমণ্ডলের বৈপরীত্য উত্তাপ বলে আর সাধারণত পার্বত্য অঞ্চলে শান্ত আবহাওয়ায় এই বৈপরীত্য উত্তাপ দেখতে পাওয়া যায় আবার একটি আবারও বৈপরীত্য উত্তাপ কাকে বলে সেটা বলেনি সাধারণ নিয়ম অনুসারে ট্রোপোস্ফিয়ারে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর উষ্ণতা কমতে থাকে কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায় একে বায়ুমণ্ডলের বৈপরীত্য উত্তাপ বলে সাধারণত পার্বত্য অঞ্চলের শান্ত আবহাওয়ায় এই বৈপরীত্য উত্তাপ দেখতে পাওয়া যায় এবার আসি বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ এক নম্বর পয়েন্ট সুদীর্ঘ রাত্রি দিন অপেক্ষা রাত্রি বড় হলে ভূপৃষ্ঠ থেকে সঞ্চিত তাপ সম্পূর্ণ বিকৃত হয়েও রাত্রি শেষ হতে তখনও পর্যন্ত অনেক সময় অবশিষ্ট থাকে বলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু অতিরিক্ত শীতল হয়ে যায় আবার বলছি এক নম্বর পয়েন্ট সুদীর্ঘ রাত্রি দিন অপেক্ষা রাত্রি বড় হলে ভূপৃষ্ঠ থেকে সঞ্চিত তাপ সম্পূর্ণ বিকৃত হয়েও রাত্রি শেষ হতে তখনও পর্যন্ত অনেক সময় অবশিষ্ট থাকে বলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু অতিরিক্ত শীতল হয়ে যায় দুই নম্বর পয়েন্ট শুষ্ক বায়ু শীতকালে বায়ু শুষ্ক থাকে বলে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে এজন্য ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ বায়ুমণ্ডল শোষণ করতে পারে না এবং ওই তাপ সরাসরি মহাশূন্যে চলে যায় ফলে দীর্ঘ সময় ধরে এই তাপ বিকিরণ চলতে থাকলে নিচের স্তরের বায়ু শীতল হয়ে যায় আবার আরেকবার বলছি শুষ্ক বায়ু দুই নম্বর পয়েন্ট বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ দুই নম্বর পয়েন্ট শীতকালে বায়ু শুষ্ক থাকে ফলে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে এজন্য ভূপৃষ্ঠ থেকে বিকৃত তাপ বায়ুমণ্ডল শোষণ করতে পারে না এবং ওই তাপ সরাসরি মহাশূন্যে চলে যায় ফলে দীর্ঘ সময় ধরে এই তাপ বিকিরণ চলতে থাকলে নিচের স্তরের বায়ু শীতল হয়ে যায় তিন নম্বর পয়েন্ট মেঘমুক্ত আকাশ আকাশ মেঘমুক্ত থাকলে ভূপৃষ্ঠ থেকে বিকৃত তাপ কোনো বাধা না পেয়ে সরাসরি মহাশূন্যে চলে যায় ফলে উত্তাপ উত্তাপের অভাবে ভূপৃষ্ঠের নিকটবর্তী অঞ্চলের বায়ু শীতল হয়ে যায় আবার বলছি তিন নম্বর প্রশ্নের পয়েন্ট মেঘমুক্ত আকাশ বৈপরীত্য উত্তাপের আরেকটা কারণ মেঘমুক্ত আকাশ আকাশ মেঘমুক্ত থাকলেও ভূপৃষ্ঠ থেকে বিকরিত তাপ কোনো বাধা না পেয়ে সরাসরি মহাশূন্যে চলে যায় ফলে উত্তাপের অভাবে ভূপৃষ্ঠের নিকটবর্তী অঞ্চলের বায়ু শীতল হয়ে যায় বৈপরীত্য উত্তাপের চার নম্বর কারণ এবং শেষ কারণ শান্ত আবহাওয়া আবহাওয়া শান্ত থাকলে উপরের এবং নিচের বায়ু শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে শীতল হয়ে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি করে শান্ত আবহাওয়া আবার বলি আবহাওয়া শান্ত থাকলে ওপরের এবং নিচের বায়ু শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে শীতল হয়ে বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি করে তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের চার নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন পার্ট থ্রির বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ ও জলভাগের বন্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো আমি প্রথমে এই দুটো পয়েন্ট এখানে মাত্র অনেকগুলো পয়েন্ট আছে মাত্র দুটো দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করতে বলেছে এক স্তরভাগ ও জলভাগের বন্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা এই দুটো পয়েন্ট তা প্রথমে আমি একটু সূচনা বা ভূমিকা দিয়ে দিচ্ছি তারপর ওই দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভূমিকায় বলা হয়েছে দেখো ভূপৃষ্ঠের সব স্থানে এবং সময়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা একই রকম থাকে না বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের কোথাও বেশি কোথাও কম থাকে বায়ুমণ্ডলের বিভিন্ন নিয়ন্ত্রকের মধ্যে উষ্ণতার তারতম্যে স্থলভাগ ও জলভাগের বন্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার প্রথম যে পয়েন্টটা ওখানে আলোচনা করতে বলেছে দেখে নাও স্থলভাগ ও জলভাগের বন্টন এটা নিয়ে আমি প্রথম আলোচনা করি স্থলভাগ ও জলভাগের বন্টন প্রাকৃতিক নিয়মে স্থলভাগ ও জলভাগ স্থলভাগ জলভাগ অপেক্ষা দ্রুত হারে উষ্ণ হয় এবং দ্রুত হারে শীতল হয় আবার স্থলভাগ গঠনকারী উপাদানের বৈষম্য খুব বেশি থাকায় উষ্ণ ও শীতল হয় হওয়ার হারের খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায় কিন্তু জলভাগ তরল পদার্থ অর্থাৎ জল দ্বারা গঠিত হয় ওই পার্থক্য লক্ষণীয় নয় হয় ও পার্থক্য লক্ষণীয় নয় এই সকল বিষয়গুলি সমুদ্র মহাদেশ ও উপকূল অঞ্চলের উষ্ণতার হেরফের ঘটে ঘটায় এখানে ঘটায় হবে এই সকল বিষয়গুলি সমুদ্র মহাদেশ ও উপকূল অঞ্চলের উষ্ণতার হেরফের ঘটায় মানে হেরফের ঘটে লেখা হয়েছে হেরফের ঘটায় ফলে সমুদ্র থেকে দূরবর্তী স্থলভাগে গ্রীষ্মকালে গরম পড়ে এবং শীতকালে বেশি শীত পড়ে কিন্তু সমুদ্রের নিকট স্থলভাগে গ্রীষ্মকালে কম গরম পড়ে এবং শীতকালে কম শীত পড়ে বন্ধুরা তোমরা ভালো করে দেখে নাও এবং খাতায় কিন্তু এই উত্তরগুলো ভালো করে লিখে নাও এখানে দুই নম্বর পয়েন্টটা দেখে নাও এবং শেষ পয়েন্ট নগরায়ন ও শিল্পায়ন মানুষের বিভিন্ন কার্যাবলী উষ্ণতার স্বল্পকালীন ও দীর্ঘকালীন পরিবহন পরিবর্তন ঘটাচ্ছে শহর ও নগরে অসংখ্য কলকারখানা পাকাবাড়ি পাকা রাস্তা যানবাহনের কারণে উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিছুটা বেশি থাকে দুই নম্বর নিয়ন্ত্রক দেখে নাও উষ্ণতা নিয়ন্ত্রক দুই নম্বর নগরায়ন ও শিল্পায়ন মানুষের বিভিন্ন কার্যাবলী উষ্ণতার স্বল্পকালীন ও দীর্ঘকালীন পরিবর্তন ঘটাচ্ছে শহর ও নগরে অসংখ্য কলকারখানা পাকাবাড়ি এবং পাকা রাস্তা যানবাহনের কারণে উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিছুটা বেশি থাকে তাহলে বন্ধুরা চারটি প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অবশ্যই সেই বিষয়গুলির উত্তরও তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আমি দিয়ে দেবো কিন্তু তার আগে অবশ্যই আমার কিন্তু চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে হবে তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকটি মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর তোমরা পেয়ে যাবে বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও